১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্বল করে ফেলেছে এবং সর্বশেষ জানাবো তারেক কি যুক্তরাজ্যে অবাঞ্চিত হচ্ছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পনেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্বল করে ফেলেছে 2008 সালের ত্রিশ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত টানা পনেরো বছর ধরে দেশ শাসন করছে আওয়ামী লীগ দেশ শাসনে আওয়ামী লীগের সফলতা ব্যর্থতা এখন দেশবাসীর কাছে পরিষ্কার শেখ হাসিনার দাবি বাংলাদেশ এখন সব দিক দিয়ে বিশ্বের কাছে রোল মডেল দেশের সশস্ত্র বাহিনীকে তার সরকার অত্যাধুনিক করে গড়ে তুলেছে সীমান্ত নিরাপত্তায় বিজিবিকে শক্তিশালী করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তার সরকার মধুর সম্পর্ক গড়ে তুলেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দিয়েছে বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী আবামীপন্থী বুদ্ধিজীবীরা টক শোতে গিয়ে প্রতিদিন গলাবাজি করে বেড়াচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন পড়া শক্তিতে পরিণত হয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে নাকি এখন কারো নেতৃত্বের তুলনা হয় না শেখ হাসিনা বাংলাদেশের মাথাকে এমন ভাবে উঁচু করে দাঁড় করিয়েছে যে ব্রিটেনের আইফেল টাওয়ারও ছুতে পারবে না কিন্তু বাস্তবতা কি তাই বলে বিএনপি জামায়াতের বিগত শাসনামল ও আওয়ামী লীগের বর্তমান শাসনামলের মধ্যে তুলনা করলে ফলাফলটা এমন আসে যে বাংলাদেশের বর্তমান অবস্থা হলো এমন একজন মেদ ভুরিওয়ালা লোকের মতো যার মেরুদণ্ডের হারগুলো ক্ষয় হয়ে গেছে লোকটা দেখতে বেশ মোটা সেটা মনে হলেও আসলে তার ভেতরের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় সে পঙ্গু হয়ে যেতে পারে শেখ হাসিনাও বিগত পনেরো বছরের উন্নয়নের বেলুনগুলো শুধু ফুলিয়ে গেছেন ভেতর অবস্থা আসলে খুবই খারাপ একটি রাষ্ট্রের সামরিক বাহিনী নিরাপত্তা বাহিনী ও জনগণের মধ্যে যে নৈতিক শক্তি থাকে বাংলাদেশে সেই নৈতিক শক্তি নেই রাষ্ট্রের যে মেরুদণ্ড থাকে সেই মেরুদণ্ডের হারগুলো ক্ষয় হয়ে গেছে মেরুদণ্ডের হারগুলো ক্ষয় হয়ে বাংলাদেশ এখন এমনই দুর্বল হয়ে পড়েছে যে পুচকা মিয়ানমার বাংলাদেশের নাগরিকদের অস্ত্রের মুখে ধরে নিয়ে গেলেও সরকার উচ্চস্বরে কোন শব্দ করতে পারে না সরকারের পনেরো বছরের শাসনামূল বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রের মেরুদণ্ডের গুরুত্বপূর্ণ তিনটি হার ক্ষয় হয়ে গেছে জাতির মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি যেসব রাষ্ট্র বিশ্বে উন্নত ও সব দিক থেকে শক্তিশালী হিসেবে পরিচিত তাদের দেশের নাগরিকদের মধ্যে রয়েছে ঐক্যমত্য রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে ক্ষমতাসীনরা বিরোধীদেরকে প্রাধান্য দেয় দেশের স্বার্থে সবাই এক কাতারে কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্র একেবারেই ভিন্ন সোজা কথায় বলা হয় অনৈক্য আর বিভেদে জর্জরিত দেশের নাম হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের মানুষকে বিভক্ত করে ফেলেছে শেখ হাসিনা ও তার দলের নেতাদের ভাষায় যারা আওয়ামী লীগ করে না তারা সবাই স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষ বিপক্ষের ধোঁয়া তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে এখন গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এ অবস্থায় বিদেশি কোন শক্তি যদি বাংলাদেশের দিকে রক্তচক্ষু উঁচু করে তাকায় তাহলে মোকাবেলা করার জন্য সরকার জনগণকে পাশে পাবে না কারণ সরকারের নিপীড়ন নির্যাতনে সরকার এখন দিশেহারা অবস্থায় আছে মোট কথা বহিশক্তির মোকাবেলায় একটি দেশের নাগরিকদের মধ্যে যে ঐক্য থাকা দরকার বাংলাদেশে বর্তমানে সেটা নেই এই সুযোগটাও বিদেশি শক্তি গ্রহণ করে দলীয় অনুগত সামরিক ও সীমান্ত রক্ষী বাহিনী একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলেন সামরিক ও সীমান্ত রক্ষী বাহিনী তারাই আসলে রাষ্ট্রের প্রধান শক্তি যুদ্ধটা মূলত তারাই করে আর জনগণ পেছন থেকে তাদেরকে সমর্থন দিয়ে উৎসাহিত করে প্রেরণা যোগায় কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত দেশের সামরিক সীমান্তরক্ষী র‍্যাব ও পুলিশকে সরকার একেবারে দলীয় বাহিনীতে পরিণত করেছে যারা রাষ্ট্রের নাগরিকদের জানমালে নিরাপত্তার চেয়ে একটি স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে ব্যস্ত গত ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনেও সারা বিশ্ব এটা প্রত্যক্ষ করেছে দেখা গেছে নিরাপত্তা বাহিনীগুলো সরকারের দলীয় বাহিনীতে পরিণত হওয়ার কারণেই সীমান্তে প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করলেও বাংলাদেশ কোনো শক্ত প্রতিবাদ করতে পারছে না রাষ্ট্র মিয়ানমারের সৈন্যরা যুদ্ধবিমান নিয়ে সীমান্তে ঢুকে গেলেও বাংলাদেশ কোনো জবাব দিতে পারছে না অথচ একটু অতীতের দিকে তাকালেই ভিন্ন চিত্র দেখা যায় মিয়ানমারের নাসাকা বাহিনী বাংলাদেশে বীর জোয়ানদের কাছে পরাজয় বরণ করেছে এমনকি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর ভারতীয় বাহিনীকে পরাজিত করেও বাংলাদেশের বীর জোয়ানরা সিলেটের পাদোয়া ও রৌমারিতে ভূখণ্ড রক্ষা করছে উনিশশো ও দু সালে মিয়ানমারের সাথে সীমান্তে বিডিআরদের সংঘর্ষে মিয়ানমার বাহিনী পরাজিত হয়েছে দু সালে তো মিয়ানমারের ছয় শতাধিক সৈন্য নিহত হয়েছিল এরপর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পাদুয়া ক্যাম্পটি ছিল বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘদিন যাবত তারা বাংলাদেশের পাদুয়া গ্রামটি দখল করে আসছিল দু সালের ফেব্রুয়ারি মাসে পাদুয়া গ্রামটি ছেড়ে দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু তারা কোনো সাড়া দেয়নি এরই পরিপ্রেক্ষিতে আমাদের বিডিআর জোয়ানরা দু সালের পনেরো এপ্রিল রাতে গ্রাম পাদুয়া পুনরুদ্ধার করে এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে করে তাদের অবস্থান সুদৃঢ় ভারতীয় বাহিনী সেদিন একটি শব্দ করার সাহস পায়নি ভারতীয় বাহিনী পাদুয়ার প্রতিশোধ নিতে ঘটনার তিন দিন পর আঠারো এপ্রিল বেআইনি ভাবে বড়াই বাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে বড়াই গ্রামে নগ্ন হামলা চালিয়েছিল তাদের এই হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল বিডিআর জোয়ান আর বীর জনতা দেশের স্বাধীনতা ও ভূখণ্ড অক্ষুণ্ণ রাখতে সেদিন আমাদের তিনজন বিডিআর জোয়ান শাহাদাত বরণ করলেও ভারতীয় বাহিনীর দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয়েছিল সেদিন ভারতীয় বিএসএফ আমাদের বিডিআরদের কাছে শুধু পরাজয়ই বরণ করেনি নিহত বিএসএফ সদস্যদের লাশ ফেলে রেখে তারা পালিয়ে গিয়েছিল সেদিনের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার রীতিমতো হয়ে যায় প্রথমে ভারত সরকার বিষয়টি হজম করার চেষ্টা করলেও প্রচার বিরোধী দলের চাপে পড়ে এ নিয়ে পরে সোচ্চার হয় ঘটনাটি ভারত ও তার বিশাল সামরিক বাহিনীর ইজ্জতের ওপর একটা বড় ধরনের আঘাত ছিল কিন্তু সেই বাংলাদেশ আজ এতই দুর্বল যে ভারত ও মিয়ানমার যা খুশি তাই করছে বাংলাদেশ এখন তাদের কাছে গরিবের বউয়ের মতো এর মূল কারণ হচ্ছে সশস্ত্র বাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীকে সরকার দলীয় বাহিনীতে পরিণত করেছে এদের মধ্যে যারা দেশপ্রেমিক আছেন তাদেরও চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই কারণ তারা এখন সরকারের রোশান অলের শিকার বর্তমানে দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের কোনো আস্থা বিশ্বাস নেই জনগণ তাদেরকে এখন আওয়ামী লীগের দলীয় কর্মী হিসেবেই মনে করে আন্তর্জাতিক সম্পর্কের বিপর্যয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশের এখন চরম বিপর্যয় ঘটেছে এমনকি যে দেশের জন্য শেখ হাসিনা সব কিছু করছেন সেই ভারতের সঙ্গেও এখন বাংলাদেশের সম্পর্ক ভালো নেই এগুলোর বাস্তব প্রমাণ হল রোহিঙ্গা সংকট রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকজন মায়া কান্না করলেও বাস্তবে এ নিয়ে বাংলাদেশের পক্ষে কোনো দেশ নেই আজ পর্যন্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কোনো স্ট্রাই চাপ সৃষ্টি করেনি যার কারণে মিয়ানমার এখন বাংলাদেশের ভূখণ্ড সেন্ট মার্টিনকে বারবার নিজেদের ভূখণ্ড হিসেবে মানচিত্রে দেখানোর সাহস পাচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর পর মিয়ানমার বাহিনী একাধিকবার সীমান্তে যুদ্ধ বিমান নিয়ে ঢুকে গেছে সাগরেও তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে এমন সাহস তারা কোথায় পাচ্ছে বিশ্লেষকরা বলছেন মিয়ানমার আসলে সংঘাত চাচ্ছে আর পর্দার আড়াল থেকে কয়েকটি দেশ মিয়ানমারকে উস্কে দিচ্ছে ভারত চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সবাই মিয়ানমারের পক্ষে কাজ করছে মিয়ানমার যদি বাংলাদেশের ওপর হামলাও করে তাহলে কোন রাষ্ট্রকেই পাশে পাবে না বাংলাদেশ হয়তো রোহিঙ্গাদের মতোই তারা সহানুভূতি প্রকাশ করবে এবং মিয়ানমারকে নরম সুরে বলবে সংযত আচরণ করার জন্য এমনকি মিয়ানমার বাংলাদেশ যুদ্ধ হলে দেখা যাবে চীন ভারতের দেয়া অস্ত্রই ব্যবহার করবে মিয়ানমার মোট কথা বিশ্বের কোনো পরাশক্তি যুদ্ধের সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে না তারেক কি যুক্তরাজ্যে অবাঞ্চিত হচ্ছেন প্রায় দশ হাজারের বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্য ফেরত পাঠিয়েছে তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফ এবং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে এগারো হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভ্রমণ কিংবা অন্য কোনো কাজের পেশায় যুক্তরাজ্যে যান সেখানে তারা বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন তবে তাদের মধ্যে প্রায় পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয়েছে বাকি দশ হাজারের বেশি বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া এসব বাংলাদেশিকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এসব বাংলাদেশকে ফেরত পাঠানো হবে বলেও জানানো গেছে সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি অনুযায়ী যারা যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে তারেককে বাংলাদেশে ফিরিয়ে আনার কৌশল হিসেবে যুক্তরাজ্যের সাথে ফাস্ট ট্র্যাক চুক্তি করেছে বাংলাদেশ এই চুক্তির আওতায় শুধুমাত্র অবৈধ ব্যক্তিদেরই দ্রুত ফেরত পাঠানো হবে না বাংলাদেশের দণ্ডিত অপরাধী এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচারকারীদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন